গাইস আই এম অরুদ্র আমি আজকে নিয়ে চলে এসেছি নতুন ব্লগ ভিডিও আজকে ব্লগ ভিডিওটা হচ্ছে গাইস কারণ আমি কালকে সন্ধ্যেবেলা চুল কাটতে গেছিলাম ঠিক আছে গাইস সন্ধ্যেবেলা চুল কাটতে গেছিলাম তো গাইস দেখছি যে মানে বিদ্যুৎকে দেখতে গেছিলাম ওটা কী করছে খাবার দিতে গেছিলাম আমার কী করছে দেখতে গেছিলাম তো গাইস আমি দেখতে গেছিলাম নিয়ে দেখছি যে চারটে ছানা মানে চারটে ছানা আছে মানে বাচ্চা পেড়ে দিয়েছে একদম বাচ্চা পেড়ে দিয়েছে চারটে আমি খুশি কিন্তু আরেকটা দুঃখের কথা হচ্ছে তো গাইস যে দুটো মরে গেছে কেন যে ছেলেটা ছিল না ও এত বদমাইজ তারপরে ওই যে হ্যাঁ ছেলেটাকে পুরো মেরে দিয়েছে পুরো ইমি বের করে দিয়েছে নাড়ি মাড়ি তো গাইস বের করে দিয়েছে আমার দুঃখ হচ্ছে বা খুশি হচ্ছে দুটো বাচ্চা বেঁচে আছে ঠিক আছে গাইস পলিথিনে বেড়েছে ঠিক আছে চুল করে কেমন হয়েছে ঠিক আছে দেখুন গাইস কাল রাত্রি চুল করে এলাম কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে এটা আমার বন্ধু ভম্বল ঠিক আছে এ ভম্বল লাইক করো লাইক করতে লাইক করো বলে লাইক করো বল শেয়ার করো সাবস্ক্রাইব করো দিদির মতন কেসটা গেলো যে তো ভাই একটা কথা হলো যে আজকে মানে আমাদের বাড়ি এখন বিদ্যুৎকে দুধ খাওয়ালাম আমি দেখাবো পরে আমি হ্যাঁ আরেকটা জিনিস গাইস দেখুন আপনাদেরকে দেখিয়ে দেবো মানে পরে দাঁড়ান দেখে নেবেন আপনি ইয়ে পুরো ভিডিওটা করা আছে মানে কী করে দুধ কাটছে দেখ সব দেখিয়ে দেবো পরের ক্লিপটাতে আমি দেখিয়ে দেবো ঠিক আছে গাইস তো গাইস পরের ক্লিপটা দেখাচ্ছি তো গাইস প্যান্ডেল ম্যান্ডেল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এদিকে কাপড়ে প্যান্ডেল হয়েছে দেখুন গাইস এই নিচেটাও দেখে নেন কাপড়ে প্যান্ডেল হয়েছে একদম দেখতে পাচ্ছেন গাইস একদম কাপড়ের প্যান্ডেল কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবেন ঠিক আছে আর দেখুন গাইস এটা বাবা এটা আমার বাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে তো গাইস এই প্যান্ডেলের ভিতরে আমি এখন ব্লগ করছি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একদম ব্লগ বানাবো আমাদের প্রতিমা চলে এসছে ঠিক আছে গাইস প্রতিমা চলে এসছে তো গাইস আমি এখন ছাদে যাবো ভাবছি কিন্তু এখন যাবো না ঠিক আছে কেন এই মাত্র আমি দুধ খাওয়ে এলাম ভিডিওটা দেখেছিলাম মা বাবা এই নাকি দিয়ে পড়ে থাকে মা হাই করো হাই লাইক করতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে গাইস এই এইটাকে দেখেছিলাম সেই বন্ধুতে যখন বাড়ি হচ্ছিল তখন আমি দেখাচ্ছিলাম এই ছেলেটা ঠিক আছে গাইস এই ছেলেটা এখন চা খাচ্ছে একে বলেছিলাম মেনি ইন্দুর মতন দেখতে ঠিক আছে তো গাইস দেখুন গাইস কত গাছে ফুল ফুটেছে এগুলো সব পুজো দেয় মায়ের চরণে যাবে ঠিক আছে এখন প্যান্ডেলের ভিতরে মানে বাইরে প্রচুর রোদ দিচ্ছে গাইস কিন্তু প্যান্ডেলের ভিতরে আছি তো আমরা নিয়েছিলে বেশি রোদ দেয় লাগছে হাওয়া মনে হচ্ছে তারপর থেকে এদিক কিছু তো ফাঁকা আছে আর এদিক কোন মন ফাঁকা আছে ঠিক আছে এদিক থেকে হাওয়া ঢুকছে গাইস তো আমি এখন ব্লক করছি এই আজকে এই ছেলেটা দেখেছে এই ছেলেটা আমার দিদা দেখেছে নিয়ে আমাকে ডাকলো ঠিক আছে গাইস চুল আমাকে ডাকলো নিয়ে বলেছে বলছি যাইতে বাচ্চা পেরেছে নিয়ে গেছে হ্যাঁ খুশি দিতে নিয়ে বলছে দুটো মরে গেছে তখন যেগুলো মরে গেছিলো সেগুলো পুরো বড়ো বড়ো ছিল আর যেগুলো এখন আছে সেগুলো এইরকম সাইজ আছে তো গাইস আপনারা যদি নিতে চান বলবেন কমেন্ট বক্সে যে আমি নেবো ঘর ঘরে বাচ্চা ঠিক আছে কেন প্রথম বাচ্চা এখন দেবো না পরে যখন হবে তখন দেবো এক মাস পর পর দেবো এক মাস পর বাচ্চা হবে ঠিক আছে গাইস তো দেখে নিলেন প্যান্ডেল আরেকবার দেখে নেন সন্ধ্যেবেলা হয়ে গেলো আমার পিছনে দেখুন লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন আর এদিকে গাইস বক্স মেশিন দেখতে পাচ্ছেন বক্স মেশিন তো গাইস পিছনে দেখুন প্যান্ডেল হচ্ছে দেখুন মা বসে গেছে দেবীতে ঠিক আছে গাইস চলুন একটু ভালো করে দেখিয়ে দিই পিছনে ক্যামেরা করে ঠিক আছে গাইস দেখতে পাচ্ছেন ঠিক আছে এইখানে উপরটা হয়ে গেছে দেখে নেন একটু ঠিক আছে এরপরে দেখুন এই উপরটা করছে দেখুন মায়ের মুখটা দেখুন কেমন হয়েছে যদি ভালো লাগছে সাবস্ক্রাইব করতে দেখবেন ভুলবেন না মুখটা দেখুন কেমন হয়েছে যদি ভালো লাগে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি সিঙ্গুটা মুখটা ভালো লাগে যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে দেখবেন ভুলবেন না তো গাইস এবারে তো গাইস আমি চলে এলাম দেখি আপনাদেরকে ঠিক আছে এটা একটা আমি এইমাত্র চা খেলাম এইটা হচ্ছে একটা ছেলে নাম হচ্ছে পটল ঠিক আছে গাইস দেখুন দাঁতগুলো দেখুন এখন হাসছে তখন ফেলে হচ্ছে ঠিক আছে বিট্টু এখন ছাদে আছে বাচ্চাগুলো ছাদে আছে ঠিক আছে তো গাইস বাইরে লাইট একটু আপনাকে দেখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ গাইস কলা গাছ নিচে দেখুন লাগানো আছে দুটো দুটো কলা গাছ ঠিক আছে গাইস
আমি এই মাত্র বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তায় দেখুন গাইস কত লাইট লাগিয়েছে, আপনাদেরকে পিছনে ক্যামেরা করে দেখাচ্ছি। ঠিক আছে গাইস, দেখছেন গাইস কত ঝিকঝিক 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 গাইস কত সুন্দর লাইট। আর গাইস দেখিয়ে দিলেন, লাইটটা দেখে নিলেন। ঠিক আছে দেখুন, আরেকবার দেখেন পিছন দিক থেকে। ঠিক আছে তো গাইস আমি ঘরে ঢুকে গেলাম। তো ষষ্ঠীর ব্লগটা আপনি দেখে নিলেন, ষষ্ঠী আবার কালকে হবে সপ্তমী অষ্টমী নবমী দশমী। তো গাইস এই পর্যন্ত এই ব্লগ না, এই পর্যন্ত না, ব্লগটা এখনো শেষ হয়নি, আমি ভুলে গেলাম দাদা। ঠিক আছে ব্লগটা আর একটু হবে, যখন পুরো শেষ যাবে তখন আপনাদেরকে দেখাবো। ঠিক আছে গাইস।